জিইউএলএমের উদ্যোগে মেগা ঋণ দান শিবির এবং স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্কের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয় বুধবার। এদিন টাউন হলে শুরু হয় এই কর্মশালা। অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী মনোজ কান্তি দেব। বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ত্রিপুরা শহরী আজীবিকা মিশন। ত্রিপুরা শহরে আজীবিকা মিশনের অধীন গঠন করা হয়েছে দরিদ্র মহিলাদের নিয়ে স্বসহায়ক দল। ব্যাংকের মাধ্যমে ঋণ প্রদান, দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, অস্থায়ী ও গৃহহীনদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ত্রাণ প্রত্যেকেই যেন আত্মনির্ভর হয়, আত্মনির্ভর দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। সেই লক্ষ্যে কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার। দেশের 34 কোটি বেকারকে স্বনির্ভর করার জন্য উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী। মহিলারা রোজগার ও সঞ্চয় করতে জানে বলেই জানান মন্ত্রী মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। দারিদ্রতা বিমোচন এবং বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে ত্রিপুরা শহরী আজীবিকা মিশন। ত্রিপুরা শহরী আজীবিকা মিশনের অংশ হিসাবে গঠন করা হয়েছে দরিদ্র মহিলাদেরকে নিয়ে স্বসহায়ক দল। প্রদান করা হচ্ছে ব্যাংকের মাধ্যমে ঋণ, রয়েছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং পদ বিক্রেতার জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা, অস্থায়ী গৃহহীনদের জন্য স্থায়ী আবাস। আপনারা জানেন যে রাজ্য সরকার আপনাদের সাথে রয়েছে এবং আগামী দিনে রাজ্য সরকার আপনাদের সাথে থাকবে।